অব্যাহত আছে খাদ্য সুরক্ষা বিভাগৰ সাডেন রেড। এদিনতে বন্ধ হল দুখনকৈ বিলাসী রেস্টুরেন্ট। বিলাসী রেস্টুরেন্টৰ খাদ্যত পইতাচোৰা। সোমবারে মহানগরীর দুখনকৈ বিলাসী রেস্টুরেন্টত হঠাৎ অভিযান চলিল খাদ্য সুরক্ষা বিভাগৰ। দুঘণ্টা জোড়া অভিযানত বিলাসী রেস্টুরেন্টখনত ওলাল ভেকুর লগা মাছ, বহু পুরনি মাংস আর মেয়াদু কলা চাটুগুড়ি। কেবল ইমানেই নহয়, চরম অস্বাস্থ্যকর পরিবেশত খাদ্য প্রস্তুত করার দৃশ্যও পোহর আহিল খাদ্য সুরক্ষা বিভাগৰ এই অভিযানত, যার বাবে 7 দিনের বাবে রেস্টুরেন্টখন বন্ধর নির্দেশ দিলে খাদ্য সুরক্ষা বিভাগে। গোটো অবশ্যই অল্প লেতেরা পরিবেশত পাইছো আর সেইভাবে আমি এওঁলোকক ক্লোজার নোটিশ দিম 7 দিনের কারণে বন্ধ করবলে। আমি একটা চাটুগুড়া বলে কও, যে সানার চাটু, তেনেকা স্যাম্পল এটাও লৈছো, এইটো ল্যাবরেটরি টেস্ট করি। আর এইটো কথা কবই লাগিব যে চাটুগুড়াটো আপনাদের দেখিছে নিশ্চয়, এটা এক্সপায়ারি হয়েছে। ইয়ার পিছতে দ্বিতীয়টো অভিযান চলিল মহানগরীর শিলপুখুরীত থাকা অন্যতম বিলাসী রেস্তোরাঁ কুইক পিকত। রেস্তোরাঁখনের বিরুদ্ধে এগারী যুবতীর অভিযোগ, রেস্তোরাঁখনের খাদ্যত ওলাইছে পইতাচোৰা। দেওবারে নিশা আহার গ্রহণ করে থাকার সময়তে যুবতীগিয়ে খাদ্যত পাইছিল পইতাচোৰা। 19th অগষ্টত মই এলং উইথ মাই ফেমিলি মেম্বার্স এন্ড মোৰ ইনলস শিলপুখুরী কুইক পিক রেস্টুরেন্টত গৈছিলোঁ ডিনারের কারণে। তাতে আমার স্টার্টার আর মেইন কোর্স অর্ডার দিছিলোঁ, কিন্তু স্টার্টার ওয়াজ ফাইন, বাট মেইন কোর্সত মিক্স ভেজত মই ককরোচ পালো। কিন্তু সৰু ককরোচ এটা আছিল, ইমান সাইজৰ হ'ব, কিন্তু মানে ফটোটো তোলা নহল। তাহাতক রেসপন্স কৰিছোঁ, সিহঁতে এইটো মানে আপনার লগেলগে মানে হেৰি কৰি দিলে, পেলাই দিলে। যুবতীগৰাকীৰ অভিযোগৰ পিছতে ৰেষ্টুৰাখনত খাদ্য সুৰক্ষা বিভাগে চলোৱা অভিযানত ওলাল পচা পনীৰৰ লগতে অস্বাস্থ্যকৰ পৰিৱেশত খাদ্য প্ৰস্তুত কৰাৰ দৃশ্যাংশ, যাৰ বাবে 7 দিনৰ বাবে কুইক পিক ৰেষ্টুৰাখনো বন্ধৰ নিৰ্দেশ দিলে খাদ্য সুৰক্ষা বিভাগে। কমপ্লেইনটো তেওঁলোকে দিছিলে কালি, তেওঁলোকে পইতাচোৰা পাইছে আৰু কিবা কিবি টেঙা পাইছে খোৱাত। কিন্তু মহানগরীত এতিয়াও এনে বহু বিলাসী রেস্তোরাঁ আছে, যত জনস্বাস্থ্যর প্রতি হেতালি খেলি খাদ্যর নামত গ্রাহকক খুয়াইছে অখাদ্য। প্রশ্ন উঠিছে, কেতিয়ালৈ শিক্ষা লব এনে একাংশ অসাধু ব্যবসায়ীয়ে? এতিয়া আপুনি ভাবক, এনে একাংশ বিলাসী রেস্তোরাঁত খাদ্যর নামত কি চলে? যদি এই খাদ্য আপুনি গ্রহণ করে, তেন্তে এই খাদ্যর পৰা আপোনাৰ কি ধরনের রোগ হব পাৰে, সেয়া আপুনি কল্পনা করক। ভিডিও জার্নালিস্ট রামুর সৈতে সমরজ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।